প্রিয় শিক্ষার্থীরা আজকে আবারো চলে এলাম আরো একটি পর্বে এবং আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব জারণ বিজারণ বিক্রিয়াসমূহ মানে কি অর্থাৎ দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জারণ মানে কি বিজারণ মানে কি জারণ বিজারণ বিক্রিয়াগুলো কিভাবে সংগঠিত হয় জারণ বিজারণ বিক্রিয়াগুলোকে একসাথে কি বলা হয় জারক পদার্থ মানে কি বিজারক পদার্থ মানে কি অতি সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব দেখি এখন অক্সিডেশন বা জারণ মানে কি আর রিডাকশন বা বিজারণ মানে কি তো আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিডেশন বা জারণ হচ্ছে অ্যাডিশন অফ অক্সিজেন আর রিমুভেল অফ হাইড্রোজেন অর্থাৎ কোনো পদার্থের সঙ্গে অক্সিজেন যোগ হলে তার নাম জারণ অথবা কোনো পদার্থ থেকে হাইড্রোজেন অপসারিত হলে তার নাম জারণ অন্যদিকে বিজারণের ক্ষেত্রে আমরা দেখি যদি আমরা হাইড্রোজেন যদি যোগ হয় আর অক্সিজেন যদি অপসারণ হয় তখন হয়ে যায় বিজারণ যেমন কোনো পদার্থের সঙ্গে হাইড্রোজেন যোগ হলে তাকে বলে বিজারণ অথবা কোনো পদার্থ থেকে অক্সিজেন অপসারিত হলে তার নাম বিজারণ আমরা একটি রাসায়নিক সমীকরণের সাহায্যে দেখব জারণ এবং বিজারণ কীভাবে সংগঠিত হচ্ছে তার আগে আরও একটা কথা জানিয়ে রাখি জারণ এবং বিজারণের ইলেকট্রনীয় ধারণা মতে জারণ হচ্ছে আর বিজারণ হচ্ছে এটার মানে কি এটার মানে হচ্ছে অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন জারণ হল ইলেকট্রনের হারিয়ে যাওয়া বা ইলেকট্রন যদি হারিয়ে যায় তখন তাকে বলে জারণ আর বিজারণ হচ্ছে বা রিডাকশন ইজ গেইন অফ ইলেকট্রন ইলেকট্রন সংগ্রহ করা ইলেকট্রন কালেকশন করাকে বিজারণ বলা হয় তো এবার আমরা দেখব এই জারণ এবং বিজারণ যদি একসঙ্গে সংগঠিত হয় তখন তার নাম কি তার নাম হচ্ছে রেডক্স বিক্রিয়া রেডক্স বিক্রিয়া রেডক্স বিক্রিয়া মানে কি রেডক্স বিক্রিয়ার এই শব্দটির প্রথম রেড তার রেড স্ট্যান্ডস ফর রিডাকশন মানে রিডাকশন শব্দের প্রথম আর ইডি আর অক্সিডেশন শব্দের অক্সিডেশনের শব্দের প্রথম ওএক্স মিলে রেডক্স রিয়েকশন গঠিত হয় যাকে বাংলাতে জারণ বিজারণ বিক্রিয়া বলা যায় এইবার আমরা একটি উদাহরণের সাহায্যে দেখব জারণ বিজারণ কীভাবে সংগঠিত হচ্ছে তো আমরা একটি উদাহরণ নিচ্ছি এখানে কপার অক্সাইড প্লাস ধরে নিন হাইড্রোজেন তা প্রয়োগ করার ফলে কি হয় এই দুটার মধ্যে বিক্রিয়া ঘটে কপার প্লাস ওয়াটার জল উৎপন্ন হয় তো বিক্রিয়া কী হচ্ছে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি কপার অক্সাইড কপারে পরিণত হয়েছে মাইনাস অক্সিজেন অক্সিজেন বিয়োগ অপসারণের ফলে কপার উৎপন্ন হয়েছে আমরা জানি অক্সিজেন অপসারণ যদি হয় তখন তার নাম হয়ে যায় বিজারণ বা রিডাকশন ইংরেজিতে আর হাইড্রোজেনের সঙ্গে এখানে কী হচ্ছে হাইড্রোজেন সিঙ্গল ছিল এখানে কী হয়েছে অক্সিজেন যোগ হয়ে গেছে তার মানে স্পষ্ট অ্যাডিশন অফ অক্সিজেন অ্যাডিশন অফ অক্সিজেন উই মিন অক্সিডেশন বা জারণ তার মানে কোনো পদার্থের সঙ্গে যদি অক্সিজেন যোগ হয় বা কোনো মৌলের সঙ্গে অক্সিজেন যোগ হলে সেটাকে বলে জারণ এবং এই ক্ষেত্রে হাইড্রোজেন জারিত হয়ে জল উৎপন্ন হয়েছে এইদিকে কপার অক্সাইড বিজারিত হয়ে কপার উৎপন্ন হয়েছে বিজারণ বিক্রিয়া মানে ওইটার বিজারণের ফলে ওইটা হয়েছে মানে ওটা বিজারিত হয়েছে এখন আমরা যদি আরও একটু ভালোভাবে দেখি কপার অক্সাইড এই হাইড্রোজেন হাইড্রোজেন কেন জলে পরিণত হলো কারণ হাইড্রোজেনের জলে পরিণত হওয়ার পিছনে এটি দেই ওই কপার অক্সাইড তার অক্সিজেন হাইড্রোজেনকে দিয়ে দিয়েছে এখানে তো এর ফলে কী হচ্ছে এই কপার অক্সাইড এইখানে হাইড্রোজেনের জারণের পিছনে কপার অক্সাইড দেয় সুতরাং কপার অক্সাইড হচ্ছে জারক পদার্থ জারক অর্থাৎ কপার অক্সাইড এখানে জারক যাহা যে যৌগ বা পদার্থ অন্যের জারণের জন্য দায়ী সেটি হচ্ছে জারক পদার্থ আর এইখানে কি হলো কপার অক্সাইড বিজারিত হয়েছে কেন বিজারিত হয়েছে তার অক্সিজেন কোথায় গেল হাইড্রোজেন নিয়ে গেল সুতরাং হাইড্রোজেন হচ্ছে বিজারক অর্থাৎ হাইড্রোজেনের জন্য হাইড্রোজেন এইখানে হাইড্রোজেনের কপার অক্সাইডের জন্য হাইড্রোজেন কী হয়েছে জারিত হয়েছে সুতরাং হাইড্রোজেন বিজারক এই কথা থেকে আমরা একটা বুঝতে পারলাম যে কোনো পদার্থ যদি কী হয় জারিত হয় কোনো পদার্থ জারিত হলে সেটা হবে বিজারক আর যা অন্যটি যার কারণে জারিত হলো সেটি হবে জারক আরেকটি আমরা যদি উদাহরণ নিই আরও পরিষ্কার হয়ে যাবে
এবার আমরা নিলাম কপার অক্সাইড প্লাস কার্বন একই কথা কপার প্লাস কার্বন মনোক্সাইড তা প্রয়োগ করলাম বিক্রিয়া সংঘটিত হলো বিক্রিয়ার ফলে দেখা যাচ্ছে কপার অক্সাইড কপারে অর্থাৎ রিমুভাল অফ হাইড্রোজ অক্সিজেন তার মানে অক্সিজেনের অপসারণের নাম বিজারণ বিজারিত হলো কোনটি কপার অক্সাইড কপার অক্সাইড যদি বিজারিত হয় তাহলে সেটাকে বলে জারক কপার অক্সাইড অপরদিকে কার্বন জারিত হয়ে কার্বন মনোক্সাইড উৎপন্ন হলো তার মানে এখানে কি হচ্ছে কার্বনের সঙ্গে অক্সিজেন যোগ হয়েছে তার মানে জারণ হয়েছে তো জারণ হলো মানে কার্বন জারিত হয়েছে কার্বন যদি যদি জারিত হয়ে থাকে তখন সেটাকে কার্বনকে বলা হবে বিজারক বিজারক এখানে কার্বন তার মানে ঠিক উল্টোটা কপার কার্বন জারিত হয়ে কার্বন কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়েছে কার জন্য জারিত হয়েছে কপার অক্সাইডের জন্য সুতরাং কপার অক্সাইড হলো জারক অন্যদিকে কপার অক্সাইড বিজারিত হয়েছে কার জন্য কার্বনের জন্য সুতরাং কার্বন হচ্ছে বিজারক এখানে কার্বন বিজারক তো আমরা জানলাম জারণ এবং বিজারণ এবং এইটা যেহেতু বিক্রিয়ায় জারণ বিজারণ একসাথে সংঘটিত হচ্ছে সুতরাং ইহাকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া অথবা রেডক্স বিক্রিয়া তো আজকের আলোচনা ছিল এটুকুই আমাদের আমাকে কোনটি ভালো লেগেছে কোনটি খারাপ লেগেছে আর কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে জানলে অবশ্যই খুশি হব